আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিরা সুবহান। জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করা হয়েছে। পঞ্চগড় থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। গত বৃহস্পতিবার বকশীগঞ্জের সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে হত্যার মূল অভিযুক্ত হিসেবে আসে বাবুর নাম। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এদিকে সাংবাদিক নাদিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রথম জানাজা হয় স্থানীয় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে, দ্বিতীয় জানাজা হয় বকশীগঞ্জের গোমেরচর গ্রামে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পুলিশ জানায় ওই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাবুকে। রাজধানীর নিউ স্কাটন রোডের একটি দোকানে ডাকাতি হয়েছে। স্কাটন রোডের আনোয়ার মোটরস নামের ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মোহাম্মদ হোসেন জানান, গতরাত আনুমানিক 4:30 দিকে নিরাপত্তা প্রহরের মাথায় আঘাত করে দোকানের তালা ভেঙে প্রায় 20 লাখ টাকার মালামাল ও নগদ 3-4 লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। আঘাতপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানায়, গত মাসেও পাশের একটি দোকানে এ ধরনের ডাকাতি করে দুর্বৃত্তরা। ডাকাতির ঘটনায় আলামত সংগ্রহ করেছে পুলিশ। আমি যখন 6:05 তখন আমি জানতে পারলাম আমার এই বাড়ির যে মার্কেটের ল্যান্ডলর্ড মুজামল সাহেব, উনি আমাকে ফোন করছে যে চাচা তোমার মার্কেট আসো, তোমার দোকানে কিছু একটা ঘটছে। পরে আমি দৌড়ে আসি, এসে দেখি দোকানে টালাটালা ভাঙ্গা অবস্থার ভিতর মালপত্র নিয়ে গেছে, প্লাস 70-80 পিস টায়ার নিচ্ছে, ব্যাটারি নিচ্ছে প্রায় 60-70 পিস, আর ক্যাশ কিছু টাকা ছিল সেটা গোনা না, আগেরও ছিল 20 লাখ টাকার মাল প্রায় নিয়ে গেছে ভেঙে। এর আগেরবার একবার নিয়েছিল, লকডাউনে ভাঙতেছিল, সেবার নিতে পারে নাই পুলিশের কারণে। তখন লকডাউন সময় পুলিশ ভাই দেখা একটা অফিসার ছিল পরিচিত, তো উনি আমাকে ফোন দেয় যে ভাই আনোয়ার ভাই আপনি কই, আমি কেন আপনার দোকান তো শাটার ভাঙা। দৌড়ে আসি, ওই মুহূর্তে এসে আমার একটা ডয়ার ভাঙে, সেখানে কিছু টাকা থাকে, ওই টাকাগুলো না কিন্তু মালপত্র নিতে পারে নাই। তারপর আমি খুব ভালোভাবে প্রোডাকশন দেওয়ার চেষ্টা করি, দোকানে প্রোডাকশন দেওয়ার ব্যবস্থাও করছি। তারপরও কীভাবে ঘটলো এটা বোঝার কোনো আমি অবকাশ পেতেছি না, আমি কোনো সন্দেহ করতেছি না। এটা তো এখন হরদম হচ্ছে ঢাকা শহরে, শুধু টায়ারের দোকান, এই গরমের কারণে লোডডাউনের কারণে যে ব্যাটারির দাম বেড়ে যাওয়াতে ব্যাটারি নাই মার্কেটেবল, আইপিএসের ব্যাটারি, যারাই আইপিএসের ব্যাটারি পেয়েছে হ্যামকো আর লুকাসের ডিলার এদের দোকানে টাকা দিয়ে হচ্ছে। রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন স্বামী বাহন ত্রিপুরা ও স্ত্রী মেলাতি ত্রিপুরা। স্থানীয়রা জানায় এলাকায় আরও 1/10 আক্রান্ত রয়েছে। এ নিয়ে গত 10 দিনে রাঙামাটির সাজেকের সেলাইদহ, ব্যাটলিং, রায়নাপাড়াসহ বিভিন্ন এলাকায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন, তবে দুর্গম এলাকা বলে তাদের অনেকের চিকিৎসা নিতেও পারছেন না। টানা কয়েকদিনের বর্ষণ আর উজানের ঢলে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। আজ ভোর 6:00 থেকে সকাল 9:00 পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি কমলেও ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফলে ধীরে ধীরে নিষ্কাশিত হচ্ছে নগরের জলাবদ্ধতার পানি। গত 24 ঘন্টায় সিলেটে 115.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকদিনের বৃষ্টি অব্যাহত থাকলে এই ধারণা আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আন্তর্জাতিক, এই প্রথম রাশিয়ার বাইরে অন্য কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক জোট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইকোনমি ফোরামের সম্মেলনে পুতিন জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক বার্তা দিতেই বেলারুশে স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র মোতায়েনের এই সিদ্ধান্ত। গ্রীষ্ম বা চলতি বছরের শেষ নাগাদ সব অস্ত্র মোতায়েন সম্ভব হলেও হবে বলে তাদের আশা। আরও জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোর কোনো ক্ষতি করতে পারেনি বলেও বরং বেড়েছে বৈদেশিক বাণিজ্য। যুদ্ধকালীন সময় রফতানি বাড়লেও তেল নির্ভরতা কমাতে চায় রাশিয়া। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কিয়েভ সফর করেছেন আফ্রিকার 7 দেশের নেতারা। এ সময় ক্রিমিয়া থেকে যুদ্ধবন্দীদের মুক্তি দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ প্রয়োগে আফ্রিকান নেতাদের আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ঢাকা টেস্ট, আফগানিস্তানকে হারালো দ্বার প্রান্তে বাংলাদেশ।
666 রানের টার্গেটে চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ 9 উইকেটে 114 রান। আগের দিন আফগানিস্তানকে চাপে ফেলা টাইগার পেসারদের দাপট বজায় থাকে চতুর্থ দিনেও। 2 উইকেটে 45 রান নিয়ে খেলতে নামা রহমত শাহ ও নাসির জামালের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্কোরবোর্ডে মাত্র 3 রান যোগ হওয়ার পর জামালকে ফিরিয়ে দেন এবাদত। এরপর শরীফুলের শিকার হন আফসার জাজাই ও বহিশা। আমির হামজাকে সাজঘরে পাঠান মিরাজ। 106 রানের 8 উইকেটে হারিয়ে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। করিম জানাতে বোল্ড করেন তাসকিন। শান্ত ও মমিনুলের দাপুটে ব্যাটিংয়ে 4 উইকেটে 425 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সেঞ্চুরি করেছিলেন শান্ত ও মমিনুল। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।